বেলডাঙাতে একটা ঘটনা ঘটেছে, পুলিশের উপর ভাঙচুর হয়েছে, লাঠিচার্জে মানে পুলিশকে মারধর করা হয়েছে, থানায় ভাঙচুর করা হয়েছে, এই ধরনের ঘটনা ঘটছে, কি বলেন? আমি প্রথমত বলতে চাই যে এই সব কিছুর উদ্দেশ্য প্রণীতভাবে করা হচ্ছে। এই যেভাবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, নাগরিকত্ব সংশোধন আইন রাজ্যে পাশ করা হয়েছে, এর থেকে যা আগের থেকে সেই পুলওয়ামা, বালাকোট, কাশ্মীর, অযোধ্যা থেকে আরম্ভ করে এই সব উদ্দেশ্য হচ্ছে এই উত্তেজনা তৈরি করা, মেরুকরণ তৈরি করা এবং মানুষের যে জনজীবনের যে আসল সমস্যা, দাম বাড়ছে, বেকারি, কলকারখানা বন্ধ, সংকট, এরকম মানুষের কেনার ক্ষমতা চলে যাচ্ছে, সর্বনাশ হয়ে যাচ্ছে মানুষের, সেই মূল সমস্যাগুলো থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এই চেষ্টা হচ্ছে। আমি প্রথমত সবার কাছে আবেদন করতে চাই যে আতঙ্কিত হবেন। এনআরসি আতঙ্ক, ভয়, সিএবি পাস হওয়ার পরে যে ভয়, আতঙ্ক, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের লড়তে হবে এবং আমরা জানি এখান থেকে একটা লোকও পশ্চিমবাংলার থেকে সীমান্তের ওপাশে যাবে না। এনআরসি সিএবি যাই করুন না কেন, উনি পারবেন না এটা করতে। সরকার এটা আসামের বেলায় যে কজনকে বাংলাদেশে নিয়ে গেছে সেটা বাংলাদেশ সরকার রাজি হলেই নিয়ে যাবে, কিন্তু বাংলাদেশ সরকার যে 12 লক্ষ লোককে বলে দিলে তো নিয়ে যাবে, এ করা যায়, এরাও পাঠাতে পারবেন না, ওরাও নেবেন। আর এরা কত ডিটেনশন ক্যাম্প করবে এদের, তত নেই, ওটা কি কটা কাশ্মীর বানাবেন ভারতে, এরকম ডিটেনশন ক্যাম্প কত করতে পারবে? ওগুলো কোনো ব্যাপার নেই। আসল কাজ, আসল সমস্যাটা হচ্ছে যে মূল সমস্যাটাকে চাপা দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে, মানুষের নজরটা এড়িয়ে দেওয়ার জন্য, ঘুরিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আমরা সবার কাছে আবেদন করছি যে আতঙ্কিত হবেন না, শান্তি বজায় রাখুন। আর মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে আর আমি কী বলবো, কারণ এরাই হচ্ছেন মূল হোতা এইসব গোলমালে। মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাচ্ছি যে আপনি যে বলছেন এনআরসি আপনি এখানে রুখবেন, কিন্তু আপনি এখনও স্পষ্ট করে বলছেন না যে কেন এখানে দুটো ডিটেনশন ক্যাম্প তৈরি হওয়ার জন্য আপনি কেন্দ্রীয় সরকারকে জমি দিয়েছেন। আপনার যুক্তি আমাদের কাছে গ্রহণযোগ্য না। যা অন্যান্য আমরা মুখ্যমন্ত্রী কিছু বলেননি, কিন্তু ওখানে আমরা বলেছি ওখানে আমরা ডিটেনশন ক্যাম্প হতে দেব না, আমি বলেছিলাম বলে ভেঙে দেব, তখন জায়গায় ওরা এখন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, কিন্তু বনগাঁতে আর নিউ টাউনসে ওইখানে একটা ফেলে তাহলে তুলে ফেলে দেবো, এটা আমরা বলেছি। সুতরাং ওই আতঙ্কের কোনো কারণ নেই। দ্বিতীয়ত, এটা সিএবি পাস হয়েছে এনআরসি হতে, এখন মোদী বলছেন ওর 3 বছর লাগবে, এই ওর হোম মিনিস্টার অমিত শাহ বলেছে যে ওর 3 বছর লাগবে, কারণ তারপরে যেটা করবে এটা, সেটা এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এটা 1 এপ্রিল থেকে শুরু হবে, সেইটা না হলে এনসিআর যেতে পারবে। সিএবি পাস হয়েছে, তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে এ সিরিয়ালের একটা একটা মেগা সিরিয়ালের একটা একটা অংশ, আগে ইবিপি নিয়ে গোলমাল আরম্ভ হয়েছিল, তারপরে এখন আসল যেটা সিএবি সেটাও যেরকম বলেছিলেন ওরা এনআরসির আগে করবেন সেরকম জোর করে করেছেন, এরপরে এনপিআর শুরু হবে। মুখ্যমন্ত্রীকে আমরা বলছি যে আপনার অফিসাররা, আপনার সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে তাদের নির্দেশ মতো এখানে এই এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, যার ভিত্তিতে এনআরসি হয় করবে কেন? এটিআইতে আর ট্রেনিং হয়েছে, এটা আমরা জানি, নির্দিষ্টভাবে জানি যে এটিআইতে ট্রেনিং দেওয়া হয়েছে। আর আমি তো টুইটে, আমার টুইটে ওই সরকারি সার্কুলার ছেপে দিয়েছি যেখানে পরিষ্কার লেখা আছে যে সেন্সাস আর কী বলে এনপিআর একসঙ্গে এই ট্রেনিং।